আপনার মতে আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? আপনি জানেন বিশ্বের সমাজে শ্রেষ্ঠ পেশা ডাক্তার, চিকিৎসক, সবচেয়ে ভালো পেশা ডাক্তার, এর চেয়ে ভালো কিছু নেই। আলহামদুলিল্লাহ পিতা মাতার পঞ্চম সন্তান হয়েও আমি ডাক্তার হয়েছি। তবে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবার জন্য, কিন্তু যখন আরো ভালো পেশা পেলাম, আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 33 এ, ওয়ামান আহসানু ক্বালা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিল সালিহাহ ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা যে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজ করে এবং বলে যে আমি মুসলিম। যখন আমি আরো ভালো পেশা পেলাম, আমি শরীরের ডাক্তার হওয়ার থেকে হয়ে গেলাম আত্মার ডাক্তার। আমি যদি ডাক্তার থাকতাম, আমি নিশ্চিত এখানে 100,000-এরও বেশি মানুষ আছেন, তারা আমার কথা শুনতে আসতেন না। তারা এখানে এসেছেন কারণ আমি দেহের ডাক্তার থেকে আত্মার ডাক্তার হয়েছি। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার পিতা মাতার পঞ্চম সন্তান, আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়েছি? মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে যে যদি কম সন্তান থাকে তাহলে আপনারা বিকল্প সুবিধা নিতে পারবেন, তাদেরকে ভালো করে মানুষ করতে পারবেন। নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন যারা পুরস্কার পেয়েছেন, বিশ্ব সেরা, সেরা বিজ্ঞানী, সেরা ক্রীড়াবিদ, তাদের সকলে পিতা মাতার প্রথম সন্তান নন, তারা একমাত্র সন্তান নন, হয়তো বা কেউ দ্বিতীয় সন্তান, কেউ তৃতীয়, কেউ পঞ্চম, এরকম মিশ্র। কাজে এটা একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মবিরতিকরণ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন। ইসলাম অনুযায়ী যখনই একটি শিশু ভূমিষ্ঠ হয় তখন থেকে মার উচিত তাকে দুধ পান করানো, কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃদুগ্ধ পান করাতে চান না, কেননা তাদের শরীর নষ্ট হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হল মায়ের দুধ। আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিকভাবে দুগ্ধদানকালীন বিরতি ঘটবে। ডাক্তার হতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে, এর অর্থ মা এই সময় গর্ভধারণ করবেন না। যদি এটা পুরোপুরি নিরাপদ নয় তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন এবং জনসংখ্যা এটা অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। আপনি জানেন আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি হাম দো হামারে দো, আমরা দুজন এবং আমাদের দুজন, একটে পাজাবি নেই দোকে বাদ কাবি নেই, একটির পর এখনই নয়, দুটোর পর কখনোই নয়। এগুলো হচ্ছে ভারতীয় স্লোগান, কারণ ভারত সরকার জনসংখ্যার যত্ন নিতে জানে না। আমেরিকা গেলে দেখবেন শিশুরা টি শার্ট পরে থাকে যাতে লেখা থাকে আমি আমার পিতার কর সাশ্রয়ী। যত বেশি সন্তান থাকবে আপনাকে তত কর কম দিতে হবে। আপনি অস্ট্রেলিয়া যান কিংবা কানাডা গেলে দেখবেন শিশু জন্ম নিলেই সরকার তাদের ভাতা দেয়, প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে আপনি ভাতা পাবেন। সুতরাং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার সরকার তাদের জনসংখ্যাকে উৎসাহিত করছে, ভারত সরকার কেন অনুৎসাহিত করছে? তাহলে সমস্যাটা কোন সরকারের নীতিগত জনসংখ্যা নয়। আপনি জানেন কিনা এখন দুটো দেশ যারা সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে, এরা হচ্ছে চীন আর ভারত। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের, দ্বিতীয় ভারত। বর্তমানে ভারত ও চীন সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কেন? কারণ চীন ভারত উভয় দেশেরই বিপুল জনশক্তি রয়েছে। যখন আমি বলি জনশক্তি, এর মানে মানুষের শক্তি, তাদের নারীরা আছেন। চীন এবং ভারতের জনশক্তি আছে, সে কারণে আজ আপনারা দেখেন আমেরিকা এদেশে বিনিয়োগ করছে, লক্ষ্য করবেন পশ্চিমারা দেশে বিনিয়োগ করছে, শেয়ার বাজার বাড়ছে। কেন? জনসংখ্যার জন্যই। সুতরাং জনসংখ্যা এটা একটা আশীর্বাদ, অভিশাপ নয়। তাই আপনি যদি চান আপনার সন্তান হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, ভাববেন না, আপনি জানতেন না আপনার পঞ্চম সন্তানটি ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে, তবে এর অর্থই নয় যে আপনার আরো সন্তান থাকলে তাদেরও বেশি সুযোগ দিতে পারতেন। তৃতীয় আর একটা ক্যাটাগরি, এটা একটা একক ক্যাটাগরি। একসময় কেউ আমাকে বলেছিল যে ভাই জাকির, আমি ধনী, সন্তান মানুষ করার ঝামেলার মধ্যে আমি নেই, আপনি জানেন আমি ধনী, তাই অর্থে কোনো সমস্যা নেই এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই, আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই। তৃতীয় ক্যাটাগরি, আমি তাকে বললাম তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে সময় মতো বিয়ে করুন, ঠিক সময় সন্তান নিন, যেন যথাসময়ে অবসর নিতে পারেন। আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে, যেমন গুজরাটি, তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, 19-21 বছরের মধ্যে তাড়াতাড়ি সন্তান নাই, তাদের বয়স 35-40 পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে। সুতরাং 40 বছরই তারা অবসর নিতে পারে, অন্যরা সবাই 60-70 বছর অবসর নেয়। 40 বছর বয়সে যাদের সন্তানেরা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে তারা জীবন উপভোগ করতে পারে। সুতরাং আপনি উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন, সন্তান নিন, আরাম করুন, জীবনকে উপভোগ করুন। তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিতে চাই, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি
সেসব দলের পণ্ডিতদের কথা বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54, মাকরু মাকরাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকরিন, তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সুতরাং যদি ভেবে থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন তাহলে আপনাকে স্বাগতম, তবে আমি আমার পরিবার পরিকল্পনা স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি আর সেটাই উত্তম। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার।